মর্নিং ইন্ডিয়া স্টুডেন্ট স্ট্যান্ডার্ড 3 দেখো আজকে আমি ইংরেজি 11th এপিসোড করাব আচ্ছা তোমাদের আগে আমি একটা পড়িয়েছিলাম লেসন 2 এর যে কাজল স্কেট আজকে আমি করাব অ্যানিমালস মিটিং দেখো পেজ নাম্বার 13 এ 3 লেসনে আছে অ্যানিমাল মিটিং অ্যানিমাল বলতে সবাই বোঝো তো অ্যানিমাল কি এনিম্যাল হলো প্রাণীদেরকে বলছে এনিম্যাল মিটিং হলো প্রাণীদের সভা তাহলে এটা নিয়ে একটা স্টোরি আছে খুব সুন্দর স্টোরি এনিম্যালরাও আবার মিটিং করতে পারে তাই না কিভাবে করছে সেটা আমরা কি করব গল্পটা বা স্টোরিটা পড়লে বুঝতে পারবে আচ্ছা প্রথমেই দেখো ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিমালস ডিসাইড টু হোল্ড এ মিটিং একদা একদিন সব সমস্ত প্রাণীরা মিলে ঠিক করলো যে তারা একটা সভা আয়োজন করবে অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং সব প্রাণীরা সারা দেশ মানে বিশ্ব থেকে এসে আমাদের এই সভায় যোগদান করবে দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা লায়ন আসবে লায়ন মানে কি সিংহ তো সিংহ কোথা থেকে আসবে সিংহ আসবে আফ্রিকা থেকে দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া বাঘ কোথা থেকে আসবে ভারত থেকে বাঘ আসবে এন্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া এবং পোলার বিয়ার শ্বেত ভাল্লুক বোঝে তো সাদা ভাল্লুককে পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুক বলা হয় সে কোথা থেকে আসছে সাইবেরিয়া থেকে আসছে মেনি আদার অ্যানিমেলস কাম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ আরও অনেক প্রাণীরা নানান বিভিন্ন দেশ থেকে এই সভায় যোগদান করবে যেহেতু সিংহ আমাদের বনের পশুদের রাজা তাই তাকেই কন্ডাক্ট করতে হচ্ছে আমাদের এই অ্যানিমেলের মিটিংটা মানে সভাটা তিনি কন্ডাক্ট করছে আচ্ছা তাহলে এবার কি হচ্ছে লায়ন লায়ন যেহেতু মিটিংটা শুরু করবে তখন কি বলবে লায়ন বলছে ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস একটা সভা যখন শুরু হয় তখন সবাইকে একটা স্বাগতম জানাতে হয় সেই জন্য কি বলছে ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস উই আর দেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস হে বন্ধুরা আমরা এখানে কি করতে এসেছি আমরা নিজেদের সমস্যা এখানে সমাধান করার জন্য এসেছি টাইগার টাইগারের ডাককে রোজ বলা হয় হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া টাইগার তখন উঠে বললো হ্যালো আমি ইন্ডিয়া থেকে ভারত থেকে এসেছি ইন আওয়ার কান্ট্রি মেন আওয়ার ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট বলছে আমাদের দেশে মানুষরা কি করছে ডেস্ট্রয় ধ্বংস করে দিচ্ছে জঙ্গল সো উই হ্যাভ নাও ওয়্যার টু লিভ তাই আমরা থাকার কোনো জায়গাও পাচ্ছি না লায়নিস লায়নের স্ত্রী বা লায়নিস কাকে বলা হচ্ছে লায়নিস হলো স্ত্রীলিঙ্গ সিংহি বলা হয় যাকে সেই লায়নিস উঠে বলছে হাউ টেরিবল বলছে কি আশ্চর্য বা কি ভয়ঙ্কর টাইগ্রেস টাইগ্রেস হলো টাইগারের স্ত্রী বা বাঘিনীকে টাইগ্রেস বলা হয় টাইগ্রেসও বলছে বিসাইড মেন আর অলসো হান্টিং ডিয়ার এর পাশে মানুষজনরা আবার আমাদের কি করছে হান্টিং ডিয়ার মানে সমস্ত হরিণদেরকে শিকার করে নিচ্ছে ইট ইজ আওয়ার মেন ফুড সেটা হরিণটাই বাঘেদের সব থেকে আর কি প্রধান খাদ্য সেটাই যদি মানুষরা নিয়ে নেয় তাহলে তারা কোথায় খাবার পাবে সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এ ডেজ সুতরাং আমাদের খাদ্যের সমস্যা খুব সমস্যা এই জন্য আমরা এই মিটিংটায় এসেছি টাইগার টাইগার তখন বলছে মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন আওয়ার বোনস ক্লস অ্যান্ড টি হচ্ছে মানুষজনরা আরও আমাদেরকে মেরে আমাদের হত্যা করে আমাদের স্কিন চামড়া ক্লস থাবা বা মুখ স্কিন এইসব নিয়ে মানে দাঁত এইসব বহন মানে তুলে নিচ্ছে দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট এই জন্যই এই কারণে আমাদের জঙ্গল থেকে সমস্ত টাইগার বা বাঘেরা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে আজকে আমি এই পর্যন্ত স্টোরিটা বললাম তাহলে স্টোরিটা সবাই ভালো করে রিডিং করবে কিভাবে করবে আমি বলে দিলাম সুন্দর করে রিডিং করলে তোমাদের রিডিং স্কিলটাও বাড়বে তোমরা ভালো করে গল্পটাও বলতে পারবে এবং এর থেকেও প্রচুর কোশ্চেন তোমরা আমরা যখন দেবো তৈরি করতে পারবে ওকে তাহলে আজকে আমি এই পর্যন্ত পড়ালাম নেক্সট এপিসোডের জন্য তোমরা
এনআরপি স্কুল টিচিং এ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। ওকে, গুড বাই।